বন্ধুরা চলে এসেছি ক্লাস অফ ক্লানে নতুন একটি ভিডিও নিয়ে। আমি আছি আপনাদের সাথে শান্ত মেচামিম। তো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, কারণ আমি এই ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম 2018 সালে। তো ওই সময় আমি সিওসেনি ভিডিও আপলোড দিছিলাম কিছু, তো ওই সময়ে এত একটা সাপোর্ট পাই নাই। তো এর জন্য আমি ওই ইউটিউব চ্যানেলটা, মানে এইটাই ইউটিউব চ্যানেলটা, আমি ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তারপর বন্ধুরা, কিছুদিন পর ধরো 2020 সালে জুন মাসে, তো আমার খেলার ইচ্ছা জাগলো যে না, আমি আবার নিউ করে সিওসি খেলব। তো স্টার্ট করে নিলাম বন্ধুরা। আর আমাদের বাংলাদেশে বড় ভাইদের তো কিছু ইউটিউব চ্যানেল আছেই, তো আমি চাই আমাদের যেন আরও সাপোর্ট করি। তো বন্ধুরা, আমাকে এত সাপোর্ট করার জন্য ধন্যবাদ। তো আমার আগে সাবস্ক্রাইব ছিল না, তো আমি কালকে রাত্রে 12টার পর একটা ভিডিও আপলোড দিছিলাম। তো তোমরা অনেক সবাই তোমরা অনেক সাপোর্ট দিয়েছো আমাকে, যেমন আমার 49+ সাবস্ক্রাইবার দিয়েছো, তারপরে ভিউজ আসছে 100+, তারপর লাইক আসছে 35+। হ্যাঁ, তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে চলে যায় আজকের টপিকে। তো বন্ধুরা, আজকে আমি কথা বলতে চলছি ক্লাস অফ ক্ল্যানের একটি অ্যাটাকের ব্যাপারে। ওই অ্যাটাকটা আমার একটা ওয়্যারের ভিতরে হয়েছিল। তো ওয়্যারটা আমি খেলেছিলাম। তো বন্ধুরা, ওই সময় আমি লাইভ করতে পারিনি, কারণ আমার একটা প্রবলেম ছিল। তো আমি তাদের এখন আপনাদের ওইটা রিপ্লাই দেখেছি। তো ক্ল্যানটা ছিল 4-এ চায়না একটা ক্ল্যান, ওই যে বিডি ক্ল্যান, আপনারা দেখতেই পাচ্ছেন 28 স্টার, চায়না 3 স্টার। তো ডিটেলে গেলে দেখতে পারবেন, মোটামুটি চায়না শুধুমাত্র একটা 8টা অ্যাটাক দিয়েছে, 8টা অ্যাটাক দিয়ে ওরা 3 স্টার নিয়েছে। তো আমরা 10টা অ্যাটাক দিয়ে 28 স্টার নিয়েছি। তো ওরা ভালোই, মানে ওরা অ্যাটাক দিতে পারতো আমার মনে হয়, ওদের ক্ল্যানে প্লেয়ারগুলো সব অফলাইন। কিন্তু বন্ধুরা, আপনার মনে হবে না যে আমি এই ওয়ারটার ভিতরে একটা আজব একটা অ্যাটাক হয়েছে বন্ধুরা। তো চলুন কথা না ভাই, আর অ্যাটাকটি দেখে ফেলি। তো বেস্টটি হচ্ছে 10 নম্বর বেস। তো স্কাউট করে আপনাদের আগে বেস্টটা দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, স্কাউট করলাম, এই দেখুন 5 টাউন হল 5 ক্যানন আছে 2 লেভেলের, তারপর আরেকটা ক্যানন আছে 2 লেভেলের, মোটর আছে 1 লেভেল, আচ্ছা টাওয়ার 2 লেভেল। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তো এই বিষয়টার ভিতরে আমি শুধু অ্যাটাক দিয়েছি না, আমি বলবো না তোমাদের, তোমরা নিজেই দেখে নাও। আমি রিপ্লাই দিলাম, ও নো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ শুধু একটা কিং, আর কোনো ট্রুপস নেই, কোনো স্পিলস নেই, আর কেন কিছু নেই বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের কিংটা দিকে যাচ্ছে ক্যালেন কেস্টলের দিকে। ও নো, ক্যালেন্ডারে ডোনেট ওদের কিছুই দেওয়া নেই। তো ভিডিওটা ফাস্ট করে দেই। তো দেখুন বন্ধুরা, মাত্র শুধু একটা বন্ধুরা, এটা গিনিয়াস ওয়ার্ল্ড তো নাম লেখাতে পারিনি, কিন্তু আমার ক্যালেনে বন্ধু এটা নাম লিখে নিয়েছে ওয়ার্ল্ড রেকর্ডে 1 নম্বরে, কারণ আমার লাইফের ফার্স্ট। এটা কিন্তু আমার বেস, এটা আমার 5 নম্বরের বেস, আপনারা দেখতেই পাচ্ছেন ডান পাশে এমডি শান্ত বিডি কিং ক্যালেনের। তো এই বেসটাও আমার। তো আমি অ্যাটাক দিয়েছি বন্ধুরা, আপনারা শুনলে আসতে পারেন। আমি প্রত্যেকবারের মতো আজকে আমি সময় ছিল না অ্যাটাকে, তো শেষ টাইমে তো আমি তাড়াহুড়ো করে, আমি হয়তো ভাবছি আমার ট্রুপসগুলো কি না, তো আমি তাড়াহুড়া করে কী করেছি, আমি গিয়ে স্কাউট না করে আমি ডাইরেক্ট অ্যাটাকে দিয়ে দিয়ে ফেলেছি। তো তারপর কিছুক্ষণ পরে আমি ঢোকলাম মতোই দেখলাম আমার শুধু একটা হিরোস কিং। তো কিংটা নিয়ে আমি অ্যাটাক দিলাম। তো বন্ধুরা, 3 স্টার এসে বলছে, আমি ভাবতেও পাইনি এই বেশ থেকে শুধু একটা কিং দিয়ে 3 স্টার আনতে পারবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই মডেল অন্য 3 স্টার। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও যে অ্যাটাকটি তোমাদের কাছে কেমন লেগেছে, এবং 1 কিং উইথাউট ট্রুপস 3 স্টার ইন 5 ভিলেজ বেস।
তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল, তো আশা করি আমার সাপোর্ট করবেন। তো যারা নতুন আমার চ্যানেলটি এসেছেন তারা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ পরবর্তী যখন আমি কোনো ভিডিও আপলোড দিব চলে যাবে আপনার নোটিফিকেশন বারে। আচ্ছা মানে আর যারা এই চ্যানেলের নিয়মিত সাবস্ক্রাইবার, তো বন্ধুরা ভিডিওটি প্লিজ দেখতে লাইক করে দিন, আর পারলে কি কমেন্ট করে দিন। নতুন ইউটিউবার তো একটু সাপোর্ট লাগবে ভাই, ছোটোখাটো ইউটিউবার আপনাদের ছোটো ভাই, তো তো একটু সাপোর্ট করেই দিন। তো বন্ধুরা আজকের জন্য খোদা হাফেজ, বাই।